ভূমধ্যসাগরের এক পাশে যখন আনন্দ, অন্য পাশে জিব্রাল্টারের পাশে বেদনা। স্পেন দ্বিতীয়বারের মতো পরপর দুইবার এই পেনাল্টি নামক নাটকীয়তার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে মরক্কো ইতিহাস তৈরি করেছে সেভিয়া গোলকিপার ইয়াসিন বোনো ম্যাজিকে। আমি আবারও বলছি, সেভিয়া গোলকিপার ইয়াসিন বোনো ম্যাজিকে তারা স্পেনকে ট্রাইবেকার নামক নাটকীয়তায় পরাজিত করে রাউন্ড অফ 16-এর বাধা পেরিয়ে গেছে এবং একমাত্র আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। এখন ম্যাচের আলোচনায় আসলে অনেক কথা বলা যাবে। স্পেন তিনটা পেনাল্টি তিনটাই কেন মিস করলো, আর মরক্কোকে কেন 120 মিনিটেও গোল দিতে পারলো না, কোচের কী ভুল ডিসিশন ছিল, মরক্কোর কোন ট্রিকটা কাজে লেগেছে, অনেক কিছুই বলা যেতে পারে। কিন্তু আমার কাছে সবথেকে যেটা ডিসিসিভ ফ্যাক্টর মনে হয়েছে সেটা হচ্ছে যে স্পেনের খেলার স্টাইল। স্পেন যতদিন না ইতিকি তাকা ফুটবল থেকে বের হতে পারবে ততদিন আমার মনে হয় না তারা আর কোনো বড় ধরনের সাকসেস পাবে, কারণ মডার্ন ফুটবলে তিকি তাকার কোনো স্থান নাই। আমি মনে করি তিকি তাকার সাথে ডেভিড ভিয়া বা ফার্নান্দো তোরেস মাপের কোনো একটা স্ট্রাইকার থাকা লাগবে। ডাজ স্পেন হ্যাভ দিস কাইন্ড অফ স্ট্রাইকার? দ্য অ্যান্সার ইজ নো, অ্যাবসুলিউট নো। কারণ স্পেন মোরাতার ওপর বিশ্বাস করে, অ্যাসেন্সিওর মতো একটা প্লেমেকারের ওপর বিশ্বাস করে তিকি তাকা ফুটবল খেলতে পারে না। এটা তাদেরকে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু একটা বড় ট্রফি জিততে হলে তাদেরকে একটা স্ট্রাইকার থাকা লাগবে। আর লুইস এনরিকের সমালোচনা না করলেই নয়, আমি তার আগে মরক্কোর একটু প্রশংসা করে নিই। ইয়াসিন বোনো, আশরাফ হাকিমি, হাকিম জিয়েক, ইউসুফ আমারাবাদ থেকে শুরু করে কাউফল, ইচ অ্যান্ড এভরি প্লেয়ার ওয়ার আউটস্ট্যান্ডিং। এইটা ধরেন ভাষায় প্রকাশ করা যাবে না। একটা কথা আছে, আমি একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি। যদি ডিফেন্স যদি একটা আর্ট হয় তাহলে আজকে মরক্কো ছিল সেটা পিকাসো। আমি একটু বাড়িয়েই বলতেছি, মরক্কো পিকাসো বলেন, ভ্যান গগ বলেন, লিওনার্দো দ্য ভেঞ্চি বলেন, মানে সব দিক থেকে মরক্কো আজকে আউটস্ট্যান্ডিং একটা ফুটবল উপহার দিছে। এই মরক্কো ক্রোয়েশিয়াকে কোনো গোল দিতে দেয়নি, এই মরক্কো বেলজিয়ামকে গোল দিতে দেয়নি, এই মরক্কো কানাডার সাথে ডমিনেন্ট করে জিতছে। তো সেই মরক্কোকে গোল দেওয়া তো এত সহজ না। মরক্কোকে অভিনন্দন জানাচ্ছি। এবার স্পেনের একটু সমালোচনা করব। যারা আপনারা স্পেন ফ্যান আছেন, যারা লুইস হেনরিকের সমর্থক আছেন, বার্সেলোনার সমর্থক আছেন, স্প্যানিশ ফুটবলের সমর্থক আছেন, হয়তো আমার কথা একটু কটু মনে হবে, কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গ্রামে একটা কথা বলে, অনেক গ্রামে অনেক রকম বলে, আমাদের গ্রামে বলে যে বেশি ভাব ভালো না, বেশি বাড়া ভালো না, বেশি লম্বা হলে ঝড়ে ভেঙে পড়তে হয়। আপনি রিয়াল মাদ্রিদের ইনফর্ম দুইটা প্লেয়ার নেন নাই টিমে, একটা হচ্ছে লুকাস ভাস্কেজ আর আরেকটা হচ্ছে আমাদের নাচো ফার্নান্দেস, এই দুইজনের কাউকে আপনারা টিমে নেন নাই। এটা একজন মাদ্রিদ সমর্থক আজকে সকালে আমাকে বলছিল, আমি তার কথাটা স্টেটমেন্ট আকারে তুলে ধরছি। আপনি সার্জিও রামোসের মতো লেজেন্ডারি ডিফেন্ডারকে নেন নাই যে ফুল ফিট ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। আজকে আপনার পেনাল্টি টেকার ছিল না, আজকে আপনাকে পেনাল্টি মারাইতে হয় পাওলো সারাবিয়া আর কার্লোস সলাররে দিয়ে। কেন আপনি আজকে পেনাল্টি মারাবেন আনসু ফাতিরে দিয়ে, আপনি পেনাল্টি মারাবেন পেদ্রিকে দিয়ে, গাবিকে দিয়ে, আপনি কেন এইসব প্লেয়ারকে বেছে নিচ্ছেন আজকে? আপনার টিমে শুটারের তো অভাব নাই। আমি বলবো এখানে কোচের সম্পূর্ণ দায়ভার নিতে হবে, কোচ যে লেভেলের ফুটবল খেলাইছে, যে রকম ডিসিশন নিছে, এই সবগুলোর রিফ্লেক্ট আপনার খেলার রেজাল্টে পড়ছে। আপনি সারাদিন পাসিং ফুটবল খেলবেন অথচ আপনার স্ট্রাইকার নাই, এটা তো কোস্টারিকা না যে 7টা গোল খেয়ে যাবে, এটা মরক্কো। তার ডিফেন্স হচ্ছে রীতিমতো মালদিনি আর নেস্তাদের মনে করায় দেয়, তো এখানে গোল করা তো এত সহজ না। আপনি এরকম টিকিটাকা ফুটবল খেলবেন, সারাদিন বলের দখল রাখবেন, জোজে মরিনো রইডাই লোকটা আমাকে দিতেই হচ্ছে। একবার টটেনহাম ম্যানসিটির সাথে ম্যাচে জিতে যায় এবং সাংবাদিক মরিনোকে বলে যে দ্য ওয়ে ইউ ওন ওয়াজ নট গুড, দে ওয়ার 75% উইথ দ্য বল, ব্লা ব্লা ব্লা, দেন মরিনো রিপ্লাইড, লেট দেম টেক দ্য বল টু দেয়ার হোম, আই গট 3 পয়েন্টস, তাদেরকে তাদের বল নিয়ে বাড়ি যেতে বলো, আমি 3টা পয়েন্ট পেয়ে গেছি। তো আজকে মরক্কোর কোচেরও সেটাই বলা উচিত যে লুইস এনরিকেকে বল নিয়ে বাসায় যেতে বলেন, আমি পরের রাউন্ডে চলে গেছি, ইতিহাস তৈরি করে ফেলেছি। তো আমি প্রথমেই বলেছিলাম যে মরক্কো জিতবে, সেটা যেভাবেই হোক,
আমার প্রেডিকশন নিয়ে আমি খুশি, সবাইকে অভিনন্দন আমার ম্যাচ রিভিউ অনুষ্ঠানে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.binodonsports.com আর binodonpratidin.tv। কিছুক্ষণ পরে আমি আবার আসবো আপনাদের সাথে পর্তুগাল আর সুইজারল্যান্ড ম্যাচের আপডেট নিয়ে। অলরেডি আই হ্যাভ এ ব্রেকিং নিউজ, আমি ওই ব্রেকিং নিউজটা এখন শেয়ার করতে চাচ্ছি না, পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। ব্রেকিং নিউজ শুনতে হলে একটু পরে আমার ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন, ম্যাচ প্রেডিকশন উইথ ইতমাম আনজুমে। এই ম্যাচ নিয়ে আমি যত বলবো, মরক্কোর ম্যাচ নিয়ে আজকে রাত শেষ হয়ে যাবে, সো আমি আর বেশি কিছু বলতে চাই না। মরক্কোকে সেলাম বাংলাদেশ থেকে। ম্যাচ প্রেডিকশন উইথ ইতমাম আনজুম এবং ম্যাচ রিভিউ এই দুইটা অনুষ্ঠানের পক্ষ থেকে, বিনোদন স্পোর্টসের পক্ষ থেকে, বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে মরক্কোকে সেলাম জানাচ্ছি। ধন্যবাদ।